হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে কিছু সূত্র আমাদের জেনে নেওয়া প্রয়োজন, সেগুলো আমি এখানে লিখে রাখছি। যেমন ভোল্টেজের আর এম এস মান বি ম্যাক্সিমাম বাই রোড ওয়ার টু, পাওয়ার বি আই কস থিটা, যদিগুলো খুব সহজ জানি তারপরে আবার উল্লেখ করতেছি। আর মানে পরিবাহী রেজিস্ট্যান্স এগুলো রু এল বাই এ, এখানে এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল, পরিবাহীর আয়তন এ ইন্টু এল, লাইনের অপচয় আই স্কোয়ার আর, লাইন কারেন্ট এবং লাইন রেজিস্ট্যান্স। ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো এখানে একটি সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে সমদূরত্বে সমপরিমাণ পাওয়ার প্রেরণের ক্ষেত্রে ইসি তিন তার পদ্ধতি ও এসি থ্রি ফেজ চার তার পদ্ধতির মধ্যে তামার তুলনা করতে হবে। মনে করুন এই জায়গা থেকে এই জায়গায় আমাদের পাওয়ার ট্রান্সমিট করতে হবে, তো পাওয়ার কিন্তু সমপরিমাণ পাওয়ার, মনে হয় সাপোজ 100 ওয়াট আমাদের স্থানান্তর করতে হবে, এই জায়গা থেকে এই জায়গায় 100 ওয়াট স্থানান্তর করতে হবে। ঠিক আছে, এখন এই জায়গা থেকে এই জায়গায় 100 ওয়াট স্থানান্তরের জন্য আমাদের যে পরিবাহী ইউজ করতে হবে তার মধ্যে দিয়ে কারেন্টের কিন্তু তারতম্য সৃষ্টি হবে। এসি পদ্ধতি আর ডিসি পদ্ধতি কিন্তু কারেন্ট সমপরিমাণ প্রবাহিত হবে এটা আশা করা যায় না। তো যদি কারেন্টের তারতম্য হয় তাহলে কিন্তু এখানে পাওয়ার লসেরও একটা তারতম্য সৃষ্টি হবে। তো এই পাওয়ার লসের তারতম্য যদি সৃষ্টি হয় তাহলে এখানে দেখুন যে যে পাওয়ার লস কিন্তু আর এর সাথে সমানুপাতিক, আবার এই আর কিন্তু ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে দেখা গেল যদি এর মান বৃদ্ধি পায়, তো ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্স হ্রাস পাবে, আর রেজিস্ট্যান্স যদি হ্রাস পায় তাহলে পাওয়ার লসও হ্রাস পাবে। বুঝতে পারছেন? তো এখানে এখন আমাদের যদি তামার তুলনা করতে হয় তাহলে প্রথমে নির্ণয় করতে হবে যে এখানে এই জায়গা থেকে এই জায়গায় পরিবাহী মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তার জন্য এখানে যে পাওয়ার অপচয়। তাহলে এখন ডিসি পদ্ধতিতে ডিসি তিন তার পদ্ধতি, মানে বি ম্যাক্সিমাম হচ্ছে পরিবাহী আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ, ঠিক আছে, কি হচ্ছে এখানে প্রেরিত পাওয়ার, আর ওয়ান প্রতিটি পরিবাহী রোধ, এখানে ডিসি পদ্ধতিতে আর ওয়ান হচ্ছে পরিবাহী রোধ, প্রতি পরিবাহী রোধ ঠিক আছে। এখন আই আমাদের পাওয়ার লস নির্ণয়ের জন্য কিন্তু আই নির্ণয় করতে হবে। আই কি এখানে আই হচ্ছে পাওয়ার, আমরা জানি কি ডিসি পদ্ধতিতে যে পাওয়ার হচ্ছে বি এবং আই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। এখানে যদি আই নির্ণয় করতে হয় তাহলে আমাকে বির জন্য কি করতে হবে, পাওয়ার বাই বি ঠিক আছে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা বলা হয়েছে যে ডিসি তিন তার পদ্ধতি, বলা হয়েছে কি ডিসি তিন তার পদ্ধতি, মনে হয় এটি একটি ব্যাটারি। ডিসি বলতে আমরা ব্যাটারি বুঝি, তবে জেনারেটর যেহেতু ডিসি ভোল্টেজ তৈরি করা হয় আমরা একে বোঝার সুবিধার্থে ডিসি ধরি। ডিসি তিন তার, ডিসি কিন্তু সাধারণত দুই তারই পাওয়া যায়, ডিসি কিন্তু তিন তার হয় না। তারপর যখন বলা হয়েছে ডিসি তিন তার, তার মানে এখানে কি একটি সেল যোগ করা হবে, আরও একটি সেল যোগ করতে হবে এখন, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে পাওয়ার পরিবাহী এবং নিউট্রালের মধ্যে বলা হয়েছে এখানে যে ম্যাক্সিমাম ভোল্টেজ,
বি ম্যাক্সিমাম। এখন মনে করুন আমি এখানে একটি লোড সংযুক্ত করলাম, হ্যাঁ একটি লোড, একটি লোড সংযুক্ত করলাম, ঠিক আছে এখানে একটি লোড সংযুক্ত করলাম। এখন ধরুন এই লোড আর এই লোড সমান, ঠিক আছে, যদি লোড দুটি সমান হয় তাহলে কিন্তু এই নিউট্রালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারেন্ট প্রবাহিত হবে শুধু এই পরিবাহী এবং এই পরিবাহীর মধ্যে দিয়ে, নিউট্রালের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু পাওয়ার লস শুধু এটা এটাই হচ্ছে, তো এটা কিন্তু ডিসির ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয়, এখানে ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হবে এটা এটার মধ্যে দিয়ে, তো এটা এটার মধ্যে আমরা ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো এটি এবং এটির মধ্যে ভোল্টেজ হচ্ছে কি, বি ম্যাক্সিমাম টু বি ম্যাক্সিমাম, মানে এখানে বি ম্যাক্সিমাম এখানে বি ম্যাক্সিমাম, তাহলে দুটি যোগ করলে দ্বারা টু বি ম্যাক্সিমাম। তাহলে এখানে আমরা আই লিখবো কি, পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় সেটি কি লিখবো আমরা, পরিবাহীর মধ্যে যে কারেন্ট পাওয়ার বাই টু বি, বুঝতে পারছেন, যেহেতু ভোল্টেজ ডাবল হচ্ছে এখানে, ঠিক আছে। লাইনের অপচয়, লাইনের অপচয় কি আই স্কোয়ার আর, লাইনের অপচয় আই স্কোয়ার আর, এখানে লাইনের অপচয় হবে এই দুটির মধ্য দিয়ে, এখানে নিউট্রালের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাই এর মধ্যে দিয়ে কোনো পাওয়ার লস হবে না, পাওয়ার লস হবে শুধু এটা আর এটার মধ্যে দিয়ে। তাই এখানে আমরা যেহেতু পরিবেশ দুটি পরিবারের মধ্যে দিয়ে পাওয়ার লস হবে, একটির মধ্যে দিয়ে পাওয়ার লস হচ্ছে আই স্কোয়ার আর, দুটির মধ্যে দিয়ে পাওয়ার লস হচ্ছে আই স্কোয়ার আর ইন্টু টু, বুঝাতে পেরেছি, ইকুয়াল টু আই এখানে দেওয়া আছে কি পাওয়ার বাই টু বি ম্যাক্সিমাম তো স্কোয়ার আর, এখানে সরি আর ওয়ান, আর ওয়ান আই ওয়ান, ঠিক আছে। এখন এসি পদ্ধতিতে, এসি থ্রি ফেজ তার পদ্ধতি, চারতান পদ্ধতি, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে কি, এখানে ভোল্টেজ বি ম্যাক্সিমাম, হ্যাঁ এখানে ডিসি ক্ষেত্রে যে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ পেয়েছি এটা কন্টিনিউ কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজেই অপারেট করা সম্ভব, কিন্তু এসি ক্ষেত্রে এসির যে আমরা পালসটা, এসির পালসটা আমরা জানি এভাবে এভাবে হয়ে থাকে, তো এই জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, এই জায়গায় ম্যাক্সিমাম ভোল্টেজ বি ম্যাক্সিমাম হচ্ছে এখানে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু বি ম্যাক্সিমাম, কিন্তু কন্টিনিউ কিন্তু বি ম্যাক্সিমাম থাকতেছে না, তো এখানে একটি গড় মান আমাদের নির্ণয় করতে হবে, এটাকে বলে আর এম এস মান, ঠিক আছে। তো এসির ক্ষেত্রে আর এম এস মান নির্ণয় করতে হবে, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু কন্টিনিউ রাখা সম্ভব না, তো এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ যেহেতু রাখতে পারবো না, সেটা এখানে এসির ক্ষেত্রে আমরা আর এম এস মান নির্ণয় করতে হবে, তো এসি আর আর এম এস মান, ঠিক আছে, আর এম এস মান, মান কি বি ম্যাক্সিমাম বাই রোড টু, ঠিক আছে। তারপর এখানে পাওয়ার আর টু লাইন রোড হাই, এখন আমাদের নির্ণয় করতে হবে কি পাওয়ার লস, পাওয়ার লস, পাওয়ার লস, পাওয়ার লস কি আই স্কোয়ার আর, তো এখানে আই স্কোয়ার কি পাওয়ার লস নির্ণয় করতে হবে কি আই স্কোয়ার আর, এখানে আই স্কোয়ার নির্ণয় করা হয়নি, আই ইকুয়াল টু পাওয়ার বাই বি কস থিটা, ঠিক আছে। এখানে যেহেতু কস থিটার কথা উল্লেখ করা হয় নাই, তাই আমরা এখানে আদর্শ কস থিটা অর্থাৎ কস থিটা ইউনিটি হিসেবে আমরা ধরে নিব, তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে তো ওয়ান, তাহলে পাওয়ার ফ্যাক্টর উল্লেখ করার প্রয়োজন নেই, তো বি বাই
সরি পাওয়ার বাই ভোল্টেজ হচ্ছে কারেন্ট, ঠিক আছে। তো এখানে পাওয়ার কিন্তু মোট পাওয়ার, এটা পাওয়ার মোট প্রেরিত পাওয়ার, এটা কিন্তু টোটাল পাওয়ার। তো আমাদের নির্ণয় করতে হবে প্রতি ফেজের পাওয়ার লস। তো প্রতি ফেজের পাওয়ার লসের জন্য আমার প্রতি ফেজের কারেন্টের প্রয়োজন, ঠিক আছে। তাহলে প্রতি ফেজের কারেন্টের প্রয়োজনের জন্য আমাকে, যেহেতু এখানে থ্রি ফেজ বলা হয়েছে, তো পাওয়ারকে তিন দ্বারা ভাগ করতে হবে। তো এটা হচ্ছে প্রতি ফেজের পাওয়ার, ঠিক আছে, পাওয়ার বাই ভোল্টেজ। এখানে ভোল্টেজ আমরা কী পেয়েছি, ভোল্টেজ পেয়েছি ভোল্টেজ, যে ভোল্টেজের আরএমএস মান, ঠিক আছে, বি ম্যাক্সিমাম বাই রোড ওভার টু, ঠিক আছে। এটা দাঁড়াবে আমার কি কারেন্ট। তো এটাকে আমি এভাবে লিখতে পারি পাওয়ার বাই থ্রি বি ম্যাক্সিমাম রোড ওভার টু। আমরা এখন পাওয়ার লস নির্ণয় করতে পারি। পাওয়ার লস এখানে একটি বিষয়, পাওয়ার লস এখানে বলা হয়েছে কি যে থ্রি ফেজ চার তার, থ্রি ফেজ চার তার, এখানে আমরা এটার ক্ষেত্রে ধরব কিন্তু ব্যালেন্স অবস্থা। ব্যালেন্স অবস্থায় নিউট্রালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তো আমার থ্রি ফেজ চার তার হলো, পাওয়ার লস তিনটি তারের মধ্যে দিয়েই পাওয়ার লস হবে। তো পাওয়ার লস আমরা ধরবো কি থ্রি, এখানে তিনটি কেবলের মধ্যে দিয়েই পাওয়ার লস হবে, ঠিক আছে। তো আমরা এখানে এর জন্য থ্রি দিলাম। তো এখানে পাওয়ার লস এখন দাঁড়াবে কি, পাওয়ার লস থ্রি ইন্টু, এটা লিখবো আমরা পি রোড ওভার টু বাই থ্রি ইন্টু বি ম্যাক্সিমাম আর টু। এটা কি এসির ক্ষেত্রে পাওয়ার লস, এটা এখানে এই জায়গা থেকে এই জায়গায় পাওয়ার নেওয়ার জন্য যে পাওয়ার লস আমরা নির্ণয় করছি, যদি পরিবাহী একই পরিবাহী ব্যবহার করা হয় তাহলে এই জায়গা থেকে এই জায়গায় এসি এবং ডিসির ক্ষেত্রে পাওয়ার ট্রান্সমিট করার সময় পাওয়ার লস ভিন্নতা দেখা দিতেছে। তো পাওয়ার লস যদি একই রাখতে হয়, মানে সর্বনিম্ন পর্যায়ে যদি পাওয়ার লস রাখতে হয়, তাহলে পরিবাহী কন্ডাক্টরের আয়তন পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন নির্ণয় করবো কি যে পাওয়ার সমান, মনে করি যে উভয় পদ্ধতিতে পাওয়ার সমান, তাহলে এর কন্ডাক্টরের পরিবর্তন করতেই হবে। তো পদ্ধতিতে যদি পাওয়ার লস সমান হয়, মনে করি ডিসি পদ্ধতিতে পাওয়ার আমরা নির্ণয় করছিলাম পি টু বি ম্যাক্সিমাম স্কোয়ার আর আর ওয়ান ইকুয়াল টু থ্রি ইন্টু পি রোড ওভার টু বাই থ্রি ইন্টু বি ম্যাক্সিমাম স্কোয়ার ইন্টু আর টু, ঠিক আছে। এতএব এটা আমরা বাংলায় এইভাবে পাই টু ইন্টু পি স্কোয়ার বাই ফোর বি ম্যাক্সিমাম আর ওয়ান ইকুয়াল টু থ্রি পি স্কোয়ার টু বাই নাইন বি ম্যাক্সিমাম স্কোয়ার আর টু, ঠিক আছে। সেখানে এটা কাটলে এর ফলে উঠলে দুই আর সাইডে যদি কাটাকাটি করি তাহলে আমরা যেখানে থাকবে টু পি স্কোয়ার আর ওয়ান বাই টু বি ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল টু থ্রি এবং নাইনে যদি আমরা কাটি তাহলে দাঁড়ায় পি স্কোয়ার টু আর টু থ্রি বি ম্যাক্সিমাম স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমরা পক্ষান্তর করি তাহলে দাঁড়ায় এখানে আমরা একটি জানি যে আর সরি আর সমানুপাতিক ওয়ান বাই এ, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু সমানুপাতিক, তো এখানে পরিবাহীর ক্ষেত্রফল, রেজিস্ট্যান্স থেকে আমরা সরাসরি পরিবাহীর ক্ষেত্রফলে যেতে পারি, ঠিক
ক্ষেত্রফল কী হবে? এর ব্যস্তমানুপাতিক। ব্যস্ত অনুপাতিক হয় যে আর ওয়ান হবে কি ওয়ান বাই এ ওয়ান ইন্টু ওয়ান বাই আর টু, আর টুর জায়গায় কী হবে ওয়ান বাই এ টু। ঠিক আছে, এগুলো আমরা কি লিখতে পারি, এ ওয়ান এটা যাবে উপর দিকে এ টু। ঠিক আছে, এতে কিন্তু কী হবে ফোর বাই থ্রি। এখানে আমরা এই কথাটা উল্লেখ করতে পারি কারণ আর সমানুপাতিক ওয়ান বাই এ। ঠিক আছে, এত এখন তুলনা করতে হবে এসি পদ্ধতিতে পরিবাহীর আয়তন এবং ডিসি পদ্ধতিতে পরিবাহী আয়তনের অনুপাত সমান এসি পদ্ধতিতে পরিবাহীর আয়তন এ টু ইন্টু এল, আর ডিসি পদ্ধতিতে এ ওয়ান ইন্টু এল। ঠিক আছে, এখন এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, এ আয়তন হচ্ছে প্রতিটি পরিবাহীর জন্য আয়তন, এটা হচ্ছে একটি পরিবাহী আয়তন, এটা হচ্ছে একটি পরিবাহীর আয়তন। এখানে এসির ক্ষেত্রে বলা হয়েছে কি চার তার, চার কটি সরি তার কটি চারটি, তো এখানে তিনটি হচ্ছে মেন লাইন এবং নিউট্রাল হচ্ছে একটি। তো নিউট্রালটা কিন্তু আউটারের অর্ধেক হয়, এটা অনেক সময় উল্লেখ করা থাকে কিংবা নাও থাকে, না থাকলেও এটি মনে করতে হবে যে আউটারের অর্ধেক। ঠিক আছে, তো যে মেন লোডগুলা লোড কেবলগুলো এগুলার অর্ধেক ইউজ করতে হয়। তো এখানে আমরা কী করব, যেহেতু মেন তার তিনটি এবং একটি হচ্ছে নিউট্রাল তার, নিউট্রাল তার মেন তারের অর্ধেক, তাহলে মেন নিউট্রাল তার দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট ফাইভ, তাহলে এখানে দাঁড়াবে থ্রি পয়েন্ট ফাইভ, এতটি তার আছে এখানে। ঠিক আছে, আর এসি পদ্ধতি ডিসি পদ্ধতিতে বলা হয়েছে কি যে পরিবাহী তিনটি পরিবাহী, ঠিক আছে, এর মধ্যে দুটি মেন পরিবাহী এবং একটি হচ্ছে নিউট্রাল পরিবাহী, তো নিউট্রালটি হবে জিরো পয়েন্ট ফাইভ, জিরো পয়েন্ট ফাইভ প্লাস টু তার মানে টু পয়েন্ট ফাইভ। ঠিক আছে, তাহলে দাঁড়ায় আমরা এর আগের অংশে নির্ণয় করছি কি এ টু বাই এ ওয়ান ইকুয়াল টু কি, এটাকে লিখে রাখি এখানে ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু এটা হচ্ছে ফোর বাই থ্রি। ঠিক আছে, এটা আমরা পূর্বে নির্ণয় করছি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন। এসি পদ্ধতি পদ্ধতি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট সেভেন ইন্টু ডিসি পদ্ধতি, পক্ষান্তর করে পাই ডিসি পদ্ধতি, তাহলে এসি পদ্ধতির থেকে ডিসি পদ্ধতিতে এত গুণ কেবল কম লাগবে, তাহলে এটি আনসার। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।